আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি সবাই ভালোই আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ হালিম করব, তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়, তো সঙ্গেই থাকুন। আমি আজ গরুর মাংস দিয়ে করব, সেজন্য মাংসটাকে ভিজিয়ে একটা সাইডে রেখে দিব। এবার শস্য দানাগুলো ভিজিয়ে রাখবো। আমি রেডিমেড রাঁধুনি হালিম মিক্স দিয়ে করছি আজকে। মিক্সটা ভিজতে থাক, ততক্ষণে আমরা মশলাগুলো সব রেডি করে আধ ঘন্টা পর আবার ফিরে আসছি। তো আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বেরেস্তার মতো করে নেব। আমি আলাদা করে বেরেস্তা করব না, এখান থেকে কিছুটা তুলে রেখে বাকিটুকু দিয়ে আমি রান্না কমপ্লিট করে ফেলব। আমার বেরেস্তাটা হয়ে আসছে প্রায়। এখান থেকে আমি খানিকটা তুলে রাখবো ডেকোরেশনের জন্য। এবার মাংসটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব মশলাটা, দিয়ে দিব, আমি অর্ধেকটা ব্যবহার করছি আর বাকি অর্ধেকটা পরে দিব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, ভালো করে কষতে হবে, ভালো করে কষিয়ে নেওয়ার পর আবার দিব আদা বাটা, রসুন বাটা। আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিব লবণ, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে দেব গরম পানি, ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে ঢাকা দিয়ে এটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম হালিমের শস্য দানাটা। দিয়ে দেব গরম পানি, ঢেকে রান্না করব। আবার মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট। লবণটা আমার কম ছিল তাই আমি আরেকবার দিয়ে দিলাম। হালিমটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে দিব বাকি মশলাটা। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার বাগার দিব, তেল দিয়ে দিলাম, দেব রসুন কুচি আর শুকনো মরিচ ফোড়ন, আপনারা ইচ্ছে করলে সরিষা দিতে পারেন, তো আমি আর নতুন করে দেইনি, যেহেতু মশলার ভিতর অলরেডি সরিষা দানা ছিল ওই জন্য আর আমার দেওয়া হয়নি। বাগারটা এবার হালিমের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল।
ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি একটু ঘন রেখেছি, আপনারা ইচ্ছে করলে একটু পাতলাও করতে পারেন। ডেকোরেশনের জন্য নেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, আদা কুচি, আর নেব পেঁয়াজের বেরেস্তা। তেঁতুলের পানি নেব, কিছু পেঁয়াজ কুচি ছিটিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, আদা কুচি, আর দেব পেঁয়াজের বেরেস্তা। এবার দেব তেঁতুলের পানি, কিছু ধনে পাতা ছিটিয়ে দেব, সব শেষে দিয়ে দিব লেবু ও ডিম। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।